হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে, আমি গেমিং উইথ ভাইপো, আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটি আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফ্লেমার ভাই। ফ্লেমার ভাইকে নিয়ে ইদানিং ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক অনেক রিপোর্ট আসতেছে যে ফ্লেমার ভাই অন্যের ভিডিও কপি করে। তো ভাই, অন্যের ভিডিও সে কপি করেছে কোনটা দেখান তো। একটা ভিডিও সে কপি করেছে এটা প্রমাণিত হয়েছে, কিন্তু সে বলেছে এই ভিডিওটি সে কপি করেনি, তার এক ফ্রেন্ডের কাছে চেয়েছে এবং ফ্রেন্ডের কাছ থেকে ভিডিওটি নেওয়ার পরে বাংলাদেশি কিছু লোক ছিল যারা তার পেছনে লেগেছে, লেগে তাকে কপিরাইট খাওয়ানোর জন্য, তাকে স্ট্রাইক দেওয়ার জন্য তার পিছনে লেগে ওই বিদেশি ওই তার ফ্রেন্ডকে জানিয়েছে যে তাকে একটা স্ট্রাইক দিতে। তো তা এসব বাংলাদেশিদের অনেক কথা, অনেক রিপোর্ট শুনে তার ওই ফ্রেন্ড স্ট্রাইক মেরেছে তার চ্যানেলে। তো সে একটা ভিডিও কপি করেছে, তার এই বিষয় নিয়ে যত বিস্তারিত আলোচনা আছে সেই আলোচনার একটা ভিডিও আমাদের একটা ভাই বানিয়েছে। এই ভাইয়ের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ফ্লেমারের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন এর ফুল বিস্তারিত আলোচনা। আর ফ্লেমার ভাইকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ তার এডিটিং অনেক জোস। সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাইরের দেশে। তার প্রত্যেকটা ভিডিওর যদি কমেন্ট বক্স চেক করা হয় তো দেখতে পাবেন অনেক বিদেশিদের, যেমন ধরেন রোক এফ এফ, তারপরে অসিমস, যে কিনা অনেক বড় রিয়েক্টার যাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, যে সবাই তাকে চেনে। তারপরে আপনার অনেক অনেক বড় বড় যত ইউটিউবার আছে তারা তার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে। তারা তো আর গাঁজা খেয়ে এসে তার কমেন্ট বক্সে কমেন্ট করে না, তারা তো জানে যে তার ভিডিওর মধ্যে কতটা কোয়ালিটি আছে, কতটা সৌন্দর্য আছে, তারা বোঝে, এই জন্য তারা তার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে। তো আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশি কিছু ইউটিউবার নিয়ে, যারা ছোটো ছোটো ইউটিউবার অনেক বড় হতে চায়। আমিও একজন ছোটো ইউটিউবার, বাট আমি কাউরে নিচু করে, কাউকে ছোট করে আমি নিজে উপর উঠতে চাই না। তো আমার মতে ফ্লেম ভাই যেমন এডিট করে, সে বাংলাদেশকে অনেক অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য অনেক ভূমিকা তার আছে ফ্রি ফায়ার জগতে। তাই আমার মতে যারা তার পিছনে লেগে তাকে এইভাবে নিচু করতেছে, তাদের ছোট করতেছে, তাদেরকে বলতেছি যে ভাই এমন এমন কাজ করা বাদ দেন, কারণ কাউকে নিচু করে, কাউকে ছোট করে নিজে উপরে ওঠা যায় না। তো একদিন না একদিন আপনি নিজেই নিচে পড়বেন, তখন বুঝতে পারবেন যে এই নিচে পড়ার মজাটা কি। আর যার উপর উঠার, যেমন ফ্লেম ভাই, সে উপর উঠেই যাবে, তাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। তো আমার মতামত আমি এখানে পেশ করলাম। তো এতে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে তাহলে আই এম এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করে দিন। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে ফ্লেমার ভাই কেমন। আর আমি শেষে একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি ফ্লেমার ভাইয়ের, যেটা আপনারা দেখে অনেক এন্টারটেইন করবেন। আর এরপরেও যদি ফ্লেমার ভাইয়ের উপর কোনো রাগ থাকে তাকে ক্ষমা করে দেবেন, কারণ এই ভিডিওটা অনেক জোস। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক।